নানা সংকটে বিলুপ্তির পথে মেহেরপুরের গাংনীর ঐতিহ্যবাহী রাজাপুর তাঁতশিল্প। পোশাকে আধুনিকতার ছোঁয়া, সুতার দাম বৃদ্ধি এবং সময়ের পরিক্রমায় ইলেকট্রিক তাঁতের দাপটে গোটাতে হচ্ছে পরম্পরার পেশা। তাঁতিরা দাবি জানিয়েছেন সরকারি পৃষ্ঠপোষকতার। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। রাজাপুর গ্রামে প্রায় 400 তাঁতি পরিবারের বসবাস। একসময় এই গ্রামের তৈরি শাড়ি, লুঙ্গি ও গামছার কদর ছিল দেশজুড়ে। এখন আর সেদিন নেই, নেই তাঁতপল্লীর চিরায়ত কর্মচাঞ্চল্য। আগে রাজাপুরের তাঁতের তৈরি কাপড়ের দখলে ছিল এ অঞ্চলের সবচেয়ে বড় বাজার পোড়াদহ। বদলে গেছে সেই চিত্র। ইলেকট্রিক তাঁতে পোশাকি বৈচিত্র্য আসা এবং উপকরণের দাম বেড়ে যাওয়ায় জলও সারাচ্ছে রাজাপুরের তাঁত শিল্প। মহাজন থেকে সুতো নিয়ে আসি, বাড়ির সবাই মিলে খাটে খাটনি করি, 10 পিস গামছা বুনাই, 500 টাকা ইনকাম হয় না, 500 টাকা বিক্রি করি, 300 টাকা খরচ হয়ে যায়। আমাদের কাজ কাম করোনা এসে সবই বন্ধ, আমাদের ছেলে পিলে নিয়ে আমাদের খুবই কষ্ট। সুতার দাম বেশি কারণে আমরা তাঁত আর চালাতে পারছি না। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শিল্পের জন্য আজকে এই হস্তকুটির শিল্পটা প্রায় বিলুপ্তের পথে। সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যবাহী এই হস্তশিল্পটি টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ দেয়া সহ সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। ইলেকট্রিক পয়েন্টে যারা কাজ করে, যেরকম পাল্লম তাঁত বনায়, এগুলা যদি আমাদের এলাকায় কোনোভাবে সরকারের সহায়তায় যদি আমরা পেতাম, তাহলে আমাদের কর্মসংস্থান বেড়ে যেত। তাঁতিদের সরকারি প্রণোদনা দিতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই জনপ্রতিনিধি। ব্যাংক ঋণ যাতে দেয় সে ব্যবস্থা আমি করবো, এবং যারা তারা সমবায় ভিত্তিক যদি এটা কাজটা করতে থাকে, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি তাকে অনুদান হিসেবে, যেটাকে ঋণ না অনুদান হিসেবে আমি তাদেরকে দিতে পারবো। ঐতিহ্য ধরে রাখা এবং তাঁতিদের রুটি রুজি বিবেচনায় কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।